আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা অবশ্যই ভালো আছেন, যাক ভালো থাকেন। আমি আজকে আপনাদের মাঝে এখন নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল সম্পর্কে, যেগুলি আমরা হয়তো যে টিপসগুলো আমরা হয়তো অনেকে জানি এবং অনেকে হয়তো জানিও না। তো যাক, যারা আমরা এখনও এগুলি জানি না তাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসছি। আর এই টিপসগুলো আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল যারা আমরা ইউজ করি প্রত্যেকেরই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এগুলি ইউজ করেন আপনাদের অনেক কাজে আসবে। যেমন আপনারা হয়তো একটা, প্রথমে আমি যে টেক্সটটি দেখাবো সেই টেক্সটটি হলো আমরা একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে যাচ্ছি। তো এই মোবাইলটা আমাদের সবগুলো আমরা আলাদা আলাদা, ক্যামেরা ঠিক আছে কি না, স্ক্রিন টাচ ঠিক আছে কি না, সাউন্ড ঠিক আছে কি না, এগুলি আমরা আলাদা আলাদা চেক করতে হয়। তা আমি আপনাদেরকে এখন একটা কোড দেখাবো, কোড দিবেন কীভাবে আপনারা সবগুলো একসাথে আপনারা চেক করতে পারেন। ঠিক আছে, তার জন্য আমাদেরকে যেতে হবে এখানে ফোনে। ঠিক আছে, ফোনে যাওয়ার পর আমরা এখানে দেখব *#0*#, দেওয়ার পরে দেখেন এখানে আমাদেরকে সবগুলো আছে, রেড, গ্রিন, ব্লু, রিকভার, ভাইব্রেশন, ডোমিং, মেগা ক্যাম, স্ক্যানার, টাচ, এগুলি সবগুলো আমাদের এখানে আছে, স্পিকার। এখন আমরা এখান থেকে সবগুলো চেক করতে পারি। ঠিক আছে, যেমন আমি আপনাদেরকে দেখাইতেছি এই টাচটা। ঠিক আছে, এই যখন আমরা টাচে গেলাম, টাচে ক্লিক করার পর দেখেন এই দেখেন এইভাবে আপনি এগুলা পুরা আপনি করতে পারেন। দেখেন আপনি স্ক্রিনে আপনার সবগুলা, ঠিক আছে, দেখেন কোথাও কোনো সমস্যা হলে আপনার ওখানে কাজ করবে না। আর যদি ভালো থাকে তাহলে সব জায়গায় আপনি যেখানে টাচ করেন সেই জায়গায় সব জায়গায় গেলে কাজ। আর এখন এই দেখেন, ঠিক আছে, এই দেখেন, আচ্ছা, এইভাবে আপনার সবগুলা ঘর যখন পুরো হয়ে যাবে তখন অটোমেটিক ওটা পুরো ব্যাগে চলে যাবে। আর যদি ব্যাগ না যায় আপনার সাইডের যে যে ভলিউমটা যেটা দিয়ে বাড়ান আপনি, ওটায় আপনি টিপ দিলে ওটা ব্যাগ হয়ে যাবে। আর এখান থেকে আপনি যদি ব্যাগ যেতে হয় তাহলে আপনাকে দুইবার ব্যাগ ব্যাগ যাইতে হবে। এই দেখেন এখানে আমি ব্যাগ যাইতেছি, হ্যাঁ, দুইবার ব্যাগ দিলে ওটা চলে যাবে। ঠিক আছে, এইটা আমি এখন আমি আমার মোবাইল নিজের মোবাইল দিয়ে আমি চেক করতেছি। আর এইটা শুধু এই ইয়েটা কোডটা শুধু স্যামসাং মোবাইলের জন্য। ঠিক আছে, এখন যাব আমরা দ্বিতীয় টেক্সে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হলো যে আমরা মোবাইলটা সাধারণত অনেক সময় কোথাও গেলে ভুলে যাই। ঠিক আছে, অথবা আমরা মোবাইলটা চুরি হয়ে গেছে, হ্যাঁ, তো দেখা গেল কি হয়তো লোকটা ভালো হইতে পারে, আপনার মোবাইলটা রিটার্নও করতে পারে। তো যাক, হয়তো আপনি কোথাও ভুলে থুয়ে আসছেন, সেটা কিভাবে আপনি পাবেন, হ্যাঁ, আপনার কিভাবে সে রিটার্ন করবে, সে তো রিটার্ন করতে পারবে না। এই জন্যে যে আমরা লক স্ক্রিনে স্ক্রিন লক করে রাখি নাম্বার দিয়ে। এখন সে যদি এটা খুলতে যায়, খুলতে গেলে আপনি কিনা কয় খুলতে পারবে না। তো এখন এই যে লক স্ক্যানটার উপরে আপনি যদি আপনার একটা ডিটেলস দিয়ে রাখেন, অ্যাড্রেস দিয়ে রাখেন অথবা ফোন নাম্বার দিয়ে রাখেন, তাহলে আপনি ওটা হয়তো কিনা কয় আপনাকে রিটার্ন করতে পারে। তো চলুন দেখি সেটা কিভাবে করা যায়। ঠিক আছে, এখন এখন আমাদেরকে যেতে হবে সেটিংয়ে। সেটিংয়ে দেখলাম আমি, সেটিংয়ে যাওয়ার পরে এই দেখেন লক স্ক্রিনে যাবেন। লক স্ক্রিনে যাওয়ার পরে আপনি একটু ব্যাগে যান, এই দেখেন এখানে ওনার ইনফরমেশনে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি আপনার যেটা আপনার প্রয়োজন, যেটা আপনার অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার আপনি এখানে লিখে দিবেন। দেখেন আমি লিখতেছি, হ্যাঁ, আমার মোবাইল নাম্বারটাই দিতেছি। ঠিক আছে, এক্সাম্পল আপনি এখানে আপনার নাম্বার দিবেন অথবা অ্যাড্রেস দিয়ে রাখবেন। ঠিক আছে, এরপর আপনি ওকে করে দেন। এখন
এটা আপনার এখানে কয় যখন লক করবেন, লক করলে আপনি লক স্ক্রিনে এটা দেখা যাবে। এখন আমি এটা লক কর দেখাইতে পারবো না, যেন আমি যদি এখন লক করে স্ক্রিনটা বন্ধ করি তাহলে আমার কিনা কয় ভিডিওটা বন্ধ হয়ে যাবে। তো ভরসা রাখবেন, ইনশাল্লাহ আপনার এটা কাজ করবে, ঠিক আছে। এখন আপনি দেখেন তিন নাম্বারটা কি, আপনি কিভাবে মোবাইলটায় দ্রুত গতিতে মোবাইলটা চার্জ করতে পারেন, ঠিক আছে। আপনি যেমন এখনও কোথাও আছেন, অল্প মোবাইলটা দ্রুত চার্জ করতে চান, সেই জন্য আপনাকে কী করতে হবে, এখানে যাবেন, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে দেখেন এই যে ফ্লাইট মোড, এই ফ্লাইট মোড দিয়ে যদি আপনি রাখেন, ঠিক আছে, ফ্লাইট মোড ওকে করে দেবেন। দেখেন আপনার এখানে উপরে নেটগুলো চলে গেছে, যা কিছু আপনার মোবাইলে যতগুলো প্রোগ্রাম কাজ করানো ছিল সবগুলো এখন অফ হয়ে গেছে। এই মুহূর্তে আপনার কোনো চার্জ, আপনার ব্যাটারি চার্জ কোনো মোবাইলের কোনো খাতে আপনার ব্যয় হবে না, দ্রুত গতিতে আপনার মোবাইলটা চার্জ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখেন তিন নাম্বারটা হলো আমরা কিভাবে এটা, তিন নাম্বারটা হলো বিশেষ করে কি, আমরা যেমন মসজিদে যাব, মসজিদে যাওয়ার পর দেখে গেল কি আমাদের কল আসছে, এখন আমরা মোবাইলটাকে বাইর করতে হয়, লক খুলতে হয়, তারপরে কল রিসিভ করতে হয় না। এখন আপনি যেখানেই থাকেন, যে কোনো মুহূর্তে যেভাবেই থাকেন, আপনি যদি আপনার মোবাইলটা লক লকটা কিনা কয় খোলা ছাড়াই, হ্যাঁ, আপনি চান যে আপনার পাওয়ার বটনটা দিয়ে আপনি লকটা খুলবেন, হ্যাঁ, তারপরে আপনার মেন মেনুয়ে বটনটা দিয়ে আপনি কল রিসিভ করবেন, হ্যাঁ, সেটা আপনি করতে পারেন। তো দেখি কীভাবে সেটা করা যায়। ওকে, এই জন্য আপনাকে যেতে হবে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি দেখেন কলে যাবেন। কলে যাওয়ার পরে এই দেখেন এখানে অ্যানসারিং এন্ডিং কল, এটা যাবেন। এটা যাওয়ার পর এখানে দেখেন দ্য হোম কিউ অ্যান্সার, ঠিক আছে, প্লিজ দ্য হোম কিউ টু অ্যাকসেপ্ট। যদি আপনি হোম বটন টিপ দেন তাহলে আপনি যদি কেউ কল করে আপনি ওটা দিয়ে রিসিভ করতে পারবেন, আর যদি আপনি কেউ কল দিচ্ছে আপনার এমন সময় আপনি ওটা কাটতে হবে, আপনি মোবাইলটা হাতে নিয়ে সব কিছু করতে হবে না, এখানে এই লক খোলার দরকার হবে না, আপনি ব্যাস আপনার পাওয়ার বটনটা টিপ দিলে আপনার কলটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তাই আপনি আপনি এটা এভাবে ইউজ করতে, আপনি কী করতে হবে, এখন আপনি এই দুটো চালু রাখবেন, ঠিক আছে। এখন যদি আপনি কেউ কল করে, কল করলে আপনি আপনার মেন মেনুয়ে বটনটা দিয়া ওটা দিয়ে রিসিভ করতে পারবেন, এবং আপনি ডিলিট করতে হইলে, কলটা কাটতে হইলে আপনি যে পাওয়ার বটন যেটা দিয়ে আমরা মোবাইলটা অফ করি অন করি, ওই পাওয়ার বটনটা দিয়ে আপনি অন অফ করতে পারবেন, ঠিক আছে। এখন দেখি আমি আপনাদের কাছে আমি আরেকটা কথা বলে রাখি, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ, যারা আমার নতুন ভিডিও দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসছেন, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ শেয়ার করবেন। ওকে, চলেন দেখি আমার 5 নম্বর টেক্সটটা আমি দেখাইতেছি। এখন আমি যে একটা কাজ করতেছি মোবাইলটাই দেখেন, আমার কোনো ডাবল ক্লিক করলো আমার মোবাইলটায় কোনো জুম হয় না। এখন আমি এই জুম কিভাবে করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। কিভাবে, যে আমি একটা কোনো কিছু লেখা পড়তেছি, কিছু করতেছি, আপনি ক্লিক করার জন্য ডাবল ক্লিক করবেন, দেখুন জুম হবে। তো তার জন্য আপনাকে করতে হবে, কোথায় যেতে হবে, সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর দেখাইতেছি অ্যাক্সেসিবিলিটি, তো কই এক মিনিট, এটাতে যাবেন। অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পর এরপর এই দেখেন ম্যানিপিকেশন গেকচার, এখানে যাবেন। যাওয়ার পর এখানে আপনি এখানে উপরে এই অন করে দিবেন, ঠিক আছে। দেখেন আমি আপনার দেখাইতেছি, দেখেন এটা আমার বড় স্ক্রিন বড় হয়েছে।
এখন আমি যদি এটার লেফট রাইট উপর নিচে করতে চাই, এক আঙ্গুল দিয়ে করলে কিন্তু আমার এটা এদিকে সেদিকে যাবে না, আমার এটা দুই আঙ্গুল ব্যবহার করতে হবে। ঠিক আছে, দেখেন আমি, ঠিক আছে, আচ্ছা। আর যদি এটা আপনি ভেঙে যাইতে হয় তাহলে আপনি এখান থেকে ভেঙে যাবেন। ঠিক আছে, দেখেন ব্যাগ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যে কোনো কিছুতে করতে যাই, দেখেন, দেখছেন এটা। আর এই দুই আঙ্গুল দিয়ে আপনি লেফট রাইট করতে পারবেন। ঠিক আছে, ওকে, ব্যাস এতটুকু কাজ। ওকে, দেখেন আমি তিনবার আবার ট্যাপ করছি, দেখেন এটা চলে গেছে। ঠিক আছে, ওকে, এতটুকু কাজ আমার এই চ্যানেলের। আমার ভিডিওটার যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।